আসসালামু আলাইকুম, আমি নুসরাত জাহান। আমার জাহান্স রান্নাঘর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। চলে এসেছি ডালপুরির একটি ভীষণ মজার এবং সহজ রেসিপি নিয়ে। তাহলে চলুন দেখে নিই আজকের রেসিপিটি। শুরুতেই আমি এখানে ময়দা নিয়ে নিয়েছি 2 কাপ পরিমাণ, আর 2 কাপ পরিমাণ ময়দা দিয়েই বেশ খানিকটা পুরি হয়ে যাবে। দিয়ে দিচ্ছি 7 মতো লবণ এবং 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। প্রথমে ময়াম করে নেওয়ার জন্য তেলটির সাথে ময়দাটি খুব ভালোভাবে ঘষে ঘষে মিশিয়ে নিতে হবে, আর ঠিক যখন মোট করলে এরকম মুঠো হয়ে আসবে সে পর্যায়ে আমি এখানে উষ্ণ গরম পানি ব্যবহার করেছি এবং একটি নরম ডো তৈরি করে নিয়েছি। খামিরটি খুব ভালো করে মথে একটি সফট ডো তৈরি করে নিতে হবে। এখন এই ডোটি আমি রেস্টে রেখে দিব, আর পুরীর জন্য একটি সফট ডো তৈরি হওয়া খুবই জরুরি। এখন আমি ডাল পুরীর জন্য ডালের পুরটি তৈরি করে নিব। তার জন্য এখানে আমি 1/2 কাপ পরিমাণ মুসুরির ডাল নিয়ে নিয়েছি সেদ্ধ করার জন্য, এবং পরিমাণ মতো লবণ দিয়ে আমি পানি দিয়ে এটা সেদ্ধ করে নিচ্ছি। পানিটা যতটা সম্ভব শুকিয়ে এটা সেদ্ধ করে নিতে হবে। পানিটা অনেকটাই শুকিয়ে গিয়েছে, এখন আমি এটা নামিয়ে নিব। আর এদিকে আরেকটি ফ্রাই প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ এবং 1 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি। এই দুটি একসাথে খুব ভালোভাবে ভাজব। যে যেমন ঝাল পছন্দ করেন সেই অনুপাতে ঝাল দিয়ে দিবেন। আমি এখানে কাঁচামরিচ কুচি ব্যবহার করেছি, আপনারা শুকনো মরিচের গুঁড়া ব্যবহার করে নিতে পারেন। এখন সিদ্ধ করে রাখা সেই ডালটি আমি এটির ভিতরে দিয়ে দিচ্ছি। একটু যদি এইভাবে ঝাল পেঁয়াজ এবং রসুন ভেজে তার ভিতরে ডালটি আপনি ব্যবহার করেন, তাহলে দেখবেন এটির স্মেলটা অনেক ভালো চলে আসে। আমি এখানে 1 টিস্পুন পরিমাণ গরম মশলা গুঁড়ো ব্যবহার করেছি, আপনারা চাইলে এখানে চটপটি মশলা বা চাট মশলাও ব্যবহার করতে পারেন। এখন নেড়ে চেড়ে খুব ভালোভাবে যতটা শুকনা শুকনো শুকনো করে ফেলতে হবে, আর এটা ঠান্ডা হয়ে গেলে এটা আরও ঝুরঝুরে হয়ে যাবে। আমি এটার বেশিক্ষণ চুলার উপর রাখবো না, এখনই নামিয়ে নিব, কেননা ঠান্ডা হয়ে গেলে এটা একদমই ঝুরঝুরা হয়ে যাবে। এখন পুরিগুলো তৈরি করে নিব, তার জন্য ছোট ছোট লেচি কেটে ঠিক এইভাবে হাতের ভিতরে ঘুরিয়ে ঘুরিয়ে ভেতরটা প্রথমে ঠিক এমন গর্ত করে নিচ্ছি, তাহলে দেখবেন পুরীর পুরটি চারপাশে খুব সুন্দরভাবেই ছড়িয়ে যায়। একটু খেয়াল করলেই এই অংশটি আপনারা বুঝতে পারবেন। পুরীর জন্য এই জয়েন্টের মুখটি খুব ভালোভাবে সিল করে দিতে হবে, আর এটি উল্টিয়ে ঠিক হাতে হালকা চাপ দিয়ে এটা খুব আলতো হাতে বেলে নিতে হবে। কখনোই প্রেশার দিয়ে বেলার চেষ্টা করবেন না, তাহলে পুরটি বের হয়ে যেতে পারে। আর এটা কিছুটা পুরু করেই বেলতে হবে, বেশি পাতলা হয়ে গেলে কিন্তু ফুলবে না। আমি আরেকটি পুরি তৈরি করে আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি, একটু খেয়াল করুন। ঠিক একইভাবে আমি আরও কয়েকটি পুরি এখানে বানিয়ে নিয়েছি। এখন পুরিগুলো ভেজে নেওয়ার পালা, তার জন্য অবশ্যই ডুবো তেল ব্যবহার করবেন, আর মিডিয়াম হিটে পুরিটি ভেজে নেবেন। দেখবেন পুরিগুলো খুব সুন্দর ফুলে উঠেছে। এক পাশ হয়ে গেলে আমি উল্টে দিয়েছি এবং সুন্দর ব্রাউন করে ভেজে নিয়েছি। দেখতে পাচ্ছেন পুরিগুলো কত সুন্দর ফুলে উঠেছে। পুরিগুলো হয়ে গিয়েছে, এখন আমি এগুলো উঠিয়ে নিচ্ছি। সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর আজকের রেসিপিটি আপনাদের কেমন লেগেছে সেটা জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।